জি বাংলা একের পর এক সিরিয়াল বন্ধ হচ্ছে, শুরু হচ্ছে নতুন সিরিয়াল, আবারও স্লট বদল হচ্ছে কিছু কিছু ধারাবাহিকের। এর মাঝে মন দিতে চাই ধারাবাহিক নিয়ে প্রকাশ্য এলো বড় আপডেট। এই সিরিয়ালে পথ চলা শেষ হলো দোয়েল অর্থাৎ শ্রীতমা মিত্রের। সিরিয়াল এখনো শেষ না হলেও মাস পথে বিদায় নিচ্ছে দোয়েল, এই খবরে সিলমোহর দিয়েছেন শ্রীতমা নিজেই। মন দিতে চাই সিরিয়ালে সম্প্রতি দেখানো হয়েছে মা হতে চলেছে তিতির, এদিকে তার এবং তার আসন্ন সন্তানের ক্ষতি করার কোনো সুযোগই ছাড়ছে না মালিনী ব্যানার্জি। পাগলের বেশ ধরে মানসিক হাসপাতালে গিয়েও ছলে বলে তিতিরের ক্ষতি করে চলেছেন তিনি। এর মাঝেই দোয়েলের দিন ঘটে গিয়েছে বিরাট অঘটন, মালিনীর হাতে খুন হয়ে যায় দোয়েল। তিতিরকে মারতে গিয়ে ভুলবশত থান ইট মেরে দোয়েলকে খুন করে বসে মালিনী। এদিকে দোয়েলের ফোন থেকে তিতিরকে মেসেজ করে মালিনী বলে দোয়েলই তার সন্তানের ক্ষতি করতে চেয়েছিল, তাই সে সরে যাচ্ছে। এখনো পর্যন্ত দোয়েলকে খুঁজে পায়নি তিতির। সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে শ্রীতমা বলেন তাকে সত্যি আর দোয়েল হিসেবে দেখা যাবে না মন দিতে চাই সিরিয়ালে। দোয়েল চৌধুরী সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন সফরটা খুব ভালো ছিল, তিনি এর আগে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু দোয়েল চরিত্রের মতো মেয়ের এখনো সমাজে বিরল, তাকে যে যা বলে সবটাই মুখ বুঝে মেনে নেয়। মাস পথেই শেষ হয়ে যাচ্ছে চরিত্রটি। শ্রীতমার কথায় প্রতিটি চরিত্রে অভিনীত অভিনেত্রীদের সন্তানের মতো, প্রথম দিন থেকে দোয়েল চরিত্রটিকে তিলে তিলে করে তুলেছেন, খুব মিস করবেন চরিত্রটি। শ্রীতমা আরও জানান দেড় বছরের সফরটাও মনে রাখার মতো, টিমের প্রতিটি সদস্যকে তিনি মিস করবেন। ছোট পর্দার বেশ পরিচিত মুখ শ্রীতমা, পাণ্ডব গোয়েন্দার পর উমা ধারাবাহিকে খলনায়িকা আলিয়া হয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।